শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। বিনিয়োগকারীরা কিছু নির্দিষ্ট শেয়ার ক্রয়ে আগ্রহী হওয়ায় সূচক সামান্য বৃদ্ধি পেয়ে 2.79 পয়েন্ট হয়েছে। ব্যাংকগুলো খেলাপি ঋণের সুদ কেন্দ্রীয় ব্যাংকে ফেরত দিতে বলেছে। রবি স্থানীয় ভ্রমণকারীদের জন্য একটি ট্যুরিস্ট সিম চালু করেছে। এশীয় উন্নয়ন ব্যাংক চলমান গ্রামীণ সংযুক্তি উন্নয়ন প্রকল্পের জন্য আরও $190 মিলিয়ন ঋণ অনুমোদন দিয়েছে। ভারতীয় রুপিতে বিশেষ করে রপ্তানি আমদানি সংক্রান্ত লেনদেনের জন্য সোনালী ব্যাংক একটি বিশেষ কাউন্টার খুলেছে। এখন এ পর্যন্তই, বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।